হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো ডিজিটাল ফিট ইঞ্চি মাপার মিটার। দেখতে পারতেছেন আমার হাতে ডিজিটাল ফিট ইঞ্চি মিলিমিটার মাপার মিটার দুইটা। এখানে আছে একটা, এই যে ডিজিটাল মিটারটা দেখতে পারতেছেন, এটার মাঝখানের যে বাটনটি দেখতে পারতেছেন লাল বাটনটি, এটা চাপ দিলে আপনার সামনে লেজার লাইট শো করে। ওই লেজার লাইট, এই যে দেখতে পারতেছেন লেজার লাইট, এই লেজার লাইট যত দূরত্ব আপনি ই করবেন তত দূরত্বই আপনার ফিট দেখাবে। যে এখানে দেখতে পারতেছেন, এখানে আপনার দেখাচ্ছে, আমি কাছাকাছি দিয়েছি, এখানে দেখাচ্ছে 17 ফিট 17 ফিট 22। তার মানে আমার এই এই যে এইখানে দেখতে পারতেছেন এই জায়গা 1.5 ফিট। তার মানে যত দূরত্ব দিবেন তত মানে ওই জায়গার কত ফিট হতে পারে এখানে আপনার কাউন্ট করবে। এখানে 13 ফিট 57, তার মানে 13 ফিট 57 পয়েন্ট। আপনারা বুঝতে পারছেন, এই যে এখানে লেজার লাইটটি দেখতে পারতেছেন, এই লেজার লাইট যে স্থানে পড়বে আপনি যেখান থেকে মিটারটা এই করবেন, আপনার দূরত্ব ওইখানেই আপনার কত ফিট কত ইঞ্চি আছে এখানে শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা বস কোম্পানির, মানে মিটারটা বস কোম্পানির, ভালো মিটার। আমরা অনেক সময় এই ইঞ্চি টেপ দিয়ে মাপি, ইঞ্চি টেপ দিয়ে মাপার কিন্তু অত সময় পাওয়া যায় না। এর জন্য এই মিটার হলে আপনি এক জায়গা দাঁড়ায় আপনি কতটা কত ফিট মাপবেন, কত এইখান থেকে ওই দেয়াল পর্যন্ত কত ফিট কত ইঞ্চি এখানে শো করবে। এরপরে এইখানে দেখতে পারতেছেন এই যে ওয়াটার রেবেল আছে, ওয়াটার রেবেল টাইপের আপনি ধরে আপনি 100% মাপটা নিতে পারবেন। কারণ এই ওয়াটার রেবেল আপনি সমান করে ধরে যদি আপনি ই দেন তাহলে আপনি 100% মাপটা নিতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন বানিয়ার স্কেল, এই বানিয়ার স্কেল আপনার যখনই মাপ দিবেন, মাপ দেওয়ার সময় এখানে ডিজিটাল, এখানে ডিজিটালের আপনি দেখতে পারতেছেন এখানে কতটা আপনার দরকার। এই এখানে দেখতে পারতেছেন 657, হ্যাঁ, এই বানিয়ার স্কেল দিয়ে আপনার ভিতরের সাইড আউটসাইড ডায়া ইনসাইড ডায়া মাপতে পারবেন, আর কত পয়েন্ট কত মিলি আসছে এখানে শো করবে। আপনার 1 ইঞ্চি কিংবা 10 মিলি 15 মিলি এইখানে সব কাউন্ট করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে মিটারটি আপনার যেখানে লেজারটি পড়বে ওইখানের মাপটি দেখাবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে 2 ফিট। তো বন্ধুরা এইভাবে আপনার এই মিটারে কাজ করতে হয়। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।